নমস্কার আপনাদের সকলকে। আজ আমার আসরে প্রথমবার গল্পের জায়গায় কবিতা। আজ আমার বন্ধু অভিজিৎ চক্রবর্তীর লেখা একটি ছোট্ট কবিতা, কবিতার নাম সূর্যপুত্র। আমি জন্ম থেকে পেলাম না মায়ের মমতা, পেলাম না ভালোবাসা, গঙ্গায় ভাসিয়ে এ কি করলে আমার দশা। রাজমাতা পুত্র আমি, নায়ক কোনো সম্মান, নিচু জাতে পালন হয়েছে বলে করতো আমায় অপমান। সূর্যপুত্র নাম আমার ছিল অনেক ভক্তি, পরশুরামের শিষ্য আমি, আমার প্রচুর শক্তি, শক্তি নিয়ে করিনি কখনো কোনো দিনও অহংকার, ছিল একটু আশা, সুতপুত্র ছিলাম বলে দিত না কেউ ভালোবাসা। অস্ত্র চালানোর শক্তি দেখে স্বয়ং পরশুরাম হয় মুগ্ধ, বন্ধুর সাথ দিতে স্বয়ং ভগবানের সাথে করেছি যুদ্ধ। যেমন আগুনকে নেভানোর জন্য প্রয়োজন হয় জল, আমাকেও হারানোর জন্য স্বয়ং ভগবান শেষ পর্যন্ত করেছিলেন ছল।